বোহেমিয়ানদের মতো ছিল, লাইক খুব অর্গানাইজ, সকলে উঠে চা খাচ্ছি একসাথে, তো একটা জ্যামিতে কী হলো। তারপরে করলাম ওয়াল আর আয়ুব খানের যুগ, একটা দোর্বল্য অবস্থা, তারপর ধরো আর্থসামাজিক কারণে স্বামী স্ত্রীকে বোঝে না, সন্তান পিতাকে বোঝে না, কোথায় যেন একটা অদৃশ্য পাতিলের মধ্যে পড়ছে। ওয়াল আঁকলাম, ওয়াল আঁকলাম 1992, তারপর চলে গেলাম প্যারিসে, ওখানে বসে আঁকলাম এপিটাপ, বুঝলে, এপিটাপের পরে আঁকলাম কিছু ফিগারিটি। তো এইসব ধাপে ধাপে তোমার ভাবির কে বিয়ে করার পরে যা করেছি, মার্চের 30 তারিখে তার জন্মদিনে টিউর তো তুলো। কেন আমি তোমার ভাবির জন্মদিন করছি, শোনো, আর্ট হলো ভিজুয়াল আর্ট, চোখে দেখা, এর জন্য গ্রামার দরকার নেই। আমি ছবিতে তোমার ভাবিকে দেখাতাম যে তুলু তোমার কেমন লাগে, হি ওয়াজ লেভেন, বলতো আমার এই জায়গার কেমন ভালো লাগছে না, কী করবো, বলে কিছু দেখো না, আমি কী রং যা বলতো আমি পরিবর্তন করতাম। তো তোমার ভাবির জীবিত অবস্থা আমি যে ধরনের কাজ করেছি করে বা করেছি ইয়ে করে সবগুলো তো আমি তার তাকিয়ে চেয়েছিলাম। তারপরে তার মৃত্যুর পরে যেগুলো আমি চিন্তা করেছি, যে বেঁচে থাকতে চিন্তা করেছি, কিন্তু তখন আগে আহরে কারণ ভাবির অসুস্থ, ওইগুলো যেমন হোয়াইট এন্ড হোয়াইট, সাদার মতো সাদা, শুধু একটা জায়গায় কালার, যেটা আমরা যা কিছু দেখি সব কিছু দেখি না, তো একটা জিনিস দেখি, তারপর পূর্ণতা দেখি। তো এগুলো আবার কিছু প্ল্যান আছে। একটা জিনিস তুমি আমাকে জোগাড় করে দাও, তোমার তো ভালো কানেকশান আছে, এখানে আমি পেয়েছিলাম কেমিক্যাল যারা ব্যবহার করে এক ধরনের মাস্ক পরে, ওটা খুব হেভি ছবি আঁকার জন্য কী মাস্ক, কারণ তার তো আমার লাঙ্গে এফেক্ট করতে পারে। আমি তোমার অরিপেশন করছি কেন, কোনো গন্ধ নাই, এরপর আমি অ্যাক্রিলিকে করবো, গন্ধ চাবো না, কিন্তু তার একটু সাংঘাতিক গন্ধ, এটা তুমি কিন্তু আমাকে ই করতে পারো। আচ্ছা, আমি দেখি পেইন্টারটা কি মাস্ক ব্যবহার করো,